সাধারণ মানুষ যখন তাদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলছে, সরকার তখন ডিজেলের দাম বাড়িয়ে তাদের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার কোনো বিকল্প নেই। বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন মারুফার রহমান। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্মরণ সভায় বিএনপি মহাসচিব প্রয়াত নেতা তরিকুল ইসলামকে স্মরণ করার পাশাপাশি কথা বলেন সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতেও। জ্বালানির দাম বাড়ানোর পেছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যর অভিযোগ তোলেন তিনি। একদিকে তার জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অন্যদিকে এখন আবার বাড়িয়ে দিল এই জ্বালানির দাম, ফলে কি হবে, আরো দ্বিগুণ বাড়বে। সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের তো এখন না খেয়ে অপুষ্টিতে ঢুকে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার কোনো বিকল্প নেই। আজকে যদি এই সরকারকে হটানো না যায় তাহলে আমাদের নেতৃত্বকে মুক্ত করা সম্ভব হবে না। বিএনপির নেতৃত্বে দেশের সকল জাতীয়তাবাদী দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনে রাস্তায় নামতে হবে। অনুষ্ঠানের শেষের দিকে দলীয় কর্মীরা নিজেদের ভেতরকার কোন্দলে ভাঙচুর করে মিলনায়তনের গেট। এ সময় দলের মহাসচিব ক্ষুব্ধ হয়ে বক্তব্য বন্ধ করে দেন। কি বলবো আমি, ওইভাবে তো কথা বলবো না তো। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।